আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ফাইনালি কিন্তু হামস্টার কামব্যাটে উইড্র অপশন চালু হয়ে গেছে। সো এভরিওয়ান, এখান থেকে আমরা কিভাবে হামস্টার থেকে কিভাবে আমরা বাইন্যান্স এক্সচেঞ্জারে উইড্র করতে পারি সেই সকল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে এখানে উইড্র নেবেন, আর যারা এখান থেকে সঠিক নিয়মে যদি উইড্রো না নিতে পারেন তারা কিন্তু পেমেন্ট পাবেন না। কিভাবে আপনারা সঠিক নিয়মে এখানে উইড্রো করবেন এবং 100% শিওর থাকবেন যে আপনি পেমেন্টটি পাবেন। সো এভরিওয়ান, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, প্রথমে হামস্টার কামব্যাকটি ওপেন করে নিয়েছি। এরপরে আমরা যে কাজটি করব, এখান থেকে এয়ারড্রপে একটা ক্লিক দেব। এয়ারড্রপে ক্লিক দেওয়ার পরে আপনাদের এখান থেকে পয়েন্টস এটাতে থাকতে পারে, আপনার সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন উইড্র। সো এই উইড্র এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দিলে এখানে দেখতে পারবেন আপনারা বিভিন্ন এক্সচেঞ্জার এখান থেকে উইড্র নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স, ওকেএক্স, দেন বাইবিট এক্সচেঞ্জার, আর ওয়ালেট, টেলিগ্রাম ওয়ালেট, তারপরে হচ্ছে ইবিআই এক্সচেঞ্জার, অ্যান্ড এখান থেকে ওয়ান চেইন এয়ারড্রপ, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে আপনারা উইড্রো নিতে পারেন। আর বিশেষ একটা সুখবর হলো, চেইনে উইড্রো নিতে গেলে বা আপনার টোন কিপারে উইড্রো নিতে গেলে এখানে আপনার কোনো প্রকার গ্যাস ফি দেওয়া লাগবে না বা টোন ট্রানজ্যাকশন ফি দেওয়া লাগবে না। সো এবার আমরা আজকে জানবো কিভাবে আপনারা এই যে বাইন্যান্স এবং হচ্ছে এখান থেকে বাইবিট এগুলোতে উইড্রো নিতে পারেন। সো এখান থেকে আমরা বাইন্যান্সে উইড্রো নেবো, আর উইড্রো কিন্তু আজকে দিলেই কিন্তু আপনাকে টোকেন দেবে না, কারণ আমরা টোকেনই পাই না, এখনও শো করেনি। সো কীভাবে আমাদেরকে এটা দিয়ে দিবে, ঠিক আছে। সো আমি আগে বলে নিই, এখান থেকে লিস্টিং হবে 26 সেপ্টেম্বর, আর 21 সেপ্টেম্বর আগে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। আপনি যেখানে উইড্রো নেবেন, ধরেন বাইন্যান্স এবং হচ্ছে বাইবিট, যেখানে উইড্রো নেন না কেন সেখান থেকে আপনার হচ্ছে মেমো আর হচ্ছে আপনার ওয়ালেট কন্ট্যাক্ট অ্যাড্রেসটি এটা প্রয়োজন হবে। আপনাকে সিম্পল যে কাজটি করতে হবে, আমরা বাইন্যান্সে উইড্রো নেবো, এখানে বাইন্যান্সে একটা ক্লিক দিয়ে নেবো। বাইন্যান্সে ক্লিক দিলে এখানে দেখতে পারবেন আই হ্যাভ ইট, এটাতে একটা ক্লিক দেবো। এখানে যদি আপনার বাইন্যান্সে রেজিস্টার করা থাকে এবং এখানে মাস্ট বি KYC প্রয়োজন, অবশ্যই এখান থেকে KYC করে নেবেন। দেন এখান থেকে হামস্টার যে অ্যাড্রেসটি রয়েছে, ডিপোজিট অ্যাড্রেস আর মেমো, এটা লাগবে। এটা নেওয়ার জন্য আপনার সিম্পল চলে যাবেন এখান থেকে বাইন্যান্সে। সো আপনার বাইবিটও নিতে পারেন, কোনো সমস্যা নেই, সেম প্রসেস। আপনি এই প্রসেসে যদি কাজটি করেন সেক্ষেত্রে হয়ে যাবে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট, এখানে দেখতে পারবো যে ওয়ালেটে একটা ক্লিক দিয়ে নেবো। আমরা এখান থেকে ওয়ালেটে ক্লিক দিলাম, এই যে ওয়ালেটে ক্লিক দিয়েছি, এরপর আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি ডিপোজিট, ডিপোজিটে একটা ক্লিক দেবো। ডিপোজিটে ক্লিক দিলে এখান থেকে উপরে পেয়ে যাবো সার্চ বার, সিম্পলি আমরা সার্চ বারে একটা ক্লিক দেবো। সো সার্চ বারে ক্লিক দিয়ে দেওয়ার পরে আমরা লিখে দেবো HMSTR, ঠিক আছে। এই যে হামস্টার দেখতে পাচ্ছেন এটাই টোকেন, সো এটাতে আমরা একটা ক্লিক দেব। এটাতে ক্লিক দিলে এখানে দেখতে পারবেন এই যে একটা অপশন রয়েছে টোন নেটওয়ার্ক, এটাতে একটা ক্লিক দেব। সো টোন নেটওয়ার্কে ক্লিক দিলে এখান থেকে ইম্পর্টেন্ট কিছু নোটিশ দিয়েছে, মানে আমাদের অ্যাড্রেসটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে, ওকেতে ক্লিক দেব। এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস এবং হচ্ছে এই যে মেমো, দুইটা প্রয়োজন হবে। আপনি এখান থেকে নির্ভুলভাবে কপি করে নেবেন। আচ্ছা, আমরা এখান থেকে কপি করে নিলাম, আমরা যে কোনো এটা মানে ক্লিক দিলাম এখান থেকে মেমো, প্রথমে আমরা ডিপোজিট অ্যাড্রেস ক্লিক করলাম, তারপরে মেমোটি কপি করলাম, ঠিক আছে। মেমোটি দেখে নেবেন একনে একনে, আর হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা বড়, সিম্পল এই যে এখানে কপিতে ক্লিক দিয়ে কিন্তু কপি হয়ে যাবে। এরপরে সিম্পল আপনি চলে যাবেন হামস্টারে, এই যে এখান থেকে টেলিগ্রামে। এভরিওয়ান, আমরা চলে আসলাম এরপরে হামস্টারে, এই যে দেখতে পাচ্ছেন উইড্র অপশনে। এখন আমরা যে কাজটি করবো, হামস্টার যে অ্যাড্রেসটি রয়েছে এখানে প্রথমে দিয়ে দেবো, দেন তারপর আমরা এখান থেকে মেমোটি দিয়ে দেবো। সিম্পল আমি এখান থেকে মেমোটি দিয়ে দিলাম। সো আবারও দেখেন আমি কপি করেছিলাম দুইটাই একসাথে। সো এখান থেকে মেমো দিয়ে দিলাম, দেন এখান থেকে আমরা এখান থেকে দিয়ে দেবো অ্যাড্রেস। সো আপনারা সঠিকভাবে দেখবেন, যদি একটু ভুল করেন পেমেন্ট পাবেন না। আপনারা আবারও হামস্টার আপনার হচ্ছে বাইন্যান্সে গিয়ে মিলাই দেখবেন আপনার অ্যাড্রেস, লাস্টের সংখ্যা এবং হচ্ছে শুরুর সংখ্যা মিল আছে কিনা, আর হচ্ছে আপনার এই যে মেমোটি মিল আছে কিনা। আপনার হামস্টার অ্যাড্রেসগুলো সেম সবগুলোরই, বাট আপনার হচ্ছে মেইন যেটা হচ্ছে এই যে মেমো, এই মেমো অ্যাড্রেসটি আপনি দেখে নেবেন এটা ঠিক আছে কিনা। সো ঠিক থাকলে এখান থেকে আপনি কী করবেন, এখানে সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটি রয়েছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে এক্সচেঞ্জার। সো সিম্পলি 21 তারিখের আগে, ঠিক আছে, আপনার 21 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে বলার রয়েছে দেখতে পাচ্ছেন 21 তারিখ পর্যন্ত অ্যাড করতে পারবেন। আপনার চাইলে এই যেটা রয়েছে সেটা কিন্তু অফ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন 21 তারিখের পর অফ হয়ে যাবে। অ্যান্ড আপনার এটা 26 তারিখের যে ইয়ে করবে, আপনার লিস্টিং হবে তার আগেই, দেখতে পাচ্ছেন 24 তারিখের ভেতরে কিন্তু আপনার যে ইয়েটি রয়েছে পেমেন্টটি সেটা করে দিবে তারা। 26 তারিখের আগেই তারা মূলত আপনাদেরকে বাইন্যান্স যেটা যে ওয়ালেটে উইড্রো নেবেন সেখানে কিন্তু তাদের ওয়ালেট আপনার যে পেমেন্ট রয়েছে বা টোকেনটি রয়েছে সেটা সেন্ড করে দেবে তারা। 26 তারিখে লিস্টিং হওয়ার পরে সেটা আপনারা বাই সেল করে বিকাশ নগদের টাকা নিতে পারবেন। এ নিয়ে বিস্তারিত ভিডিও আসবে,
কীভাবে আপনি এখান থেকে টোকেনটি সেল দিবেন, সেল দিয়ে কীভাবে বিকাশ নগদের টাকা নেবেন, এ টু জেড বিস্তারিত আরও ভিডিও আসবে। এই ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। এ টু জেড বিস্তারিত ওখানে আমরা আপডেট দিয়ে থাকি অল টাইম। ওকে, এরপর আমরা যে কাজটি করবো, এখান থেকে আমাদের অ্যাড্রেস যখন অ্যাড হয়ে যাবে, এরপর আমরা জানবো কীভাবে এখান থেকে আমরা সিম্পলি যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো রয়েছে সেটা কীভাবে উইথড্র নেবো। উইথড্র নেওয়ার জন্য আপনি যদি আলাদা আলাদা যে দুই তিনটা যদি আপনার হচ্ছে এই যে হামস্টার কম্ব্যাট অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কী করবেন, আলাদা আলাদা আপনার হচ্ছে যে কোনো এক্সচেঞ্জার লাগবে, ঠিক আছে। ওকে, যে কোনো এক্সচেঞ্জার, ধরেন আপনার বাইন্যান্সে একটা উইডো নিছেন, ওই বাইন্যান্সে আর কোনো আপনার হামস্টার যে আর কোনো হামস্টার অ্যাকাউন্ট থেকে উইডো নেবেন না। যদি আপনার আরেকটা যদি দুই তিনটা থাকে, সেক্ষেত্রে দুই তিনটা হামস্টার থেকে দুই আলাদা আলাদাতে নিতে পারেন উইড্রো। আপনি চাইলে আলাদা এক্সচেঞ্জ নিতে পারেন, একে এনআইডি কার্ডে যদি ভেরিফাই করা থাকেন, বাইবিট বাইন্যান্স এগুলো আলাদা আলাদা থাকে, সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা থেকে, ধরেন এটাতে একটা নিলেন, এটা হচ্ছে বাইবিট, আমি মালটা বুঝাই দিতেছি। এখানে ধরেন এটা হচ্ছে, এটা একটা হচ্ছে ধরেন বাইন্যান্স, এটা হচ্ছে বাইবিট, একটা আইডি কার্ড দিয়ে খুলছেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ধরেন এই দুইটা হচ্ছে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট, এটার থেকে এটা নিলেন, এটার থেকে এটা নিলেন উইড্রো। এরপর আপনাকে আপনি চাইলে যদি এগুলো যদি আপনার কমপ্লিট হয়েছে, আরও যদি বেশি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কী করবেন, আপনার সিম্পলি আপনার আলাদা আলাদা টোন কিপারে উইড্রো নেবেন। ওখানে গ্যাস ফি প্রয়োজন নয়, যদি আপনার গ্যাস ফি আপনার হচ্ছে একটা ফি লাগবে কখন, তখন হচ্ছে আপনি যখন ওই টোন কিপার থেকে যে টোকেনটি আছে ওটা হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জারে যখন সেন্ড করবেন, সেন্ড করে এক্সচেঞ্জ করে যখন আপনি টাকা নিতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিস একটা প্রয়োজন পড়বে। আপনার যদি এখান থেকে যে অ্যাড্রেসগুলো আছে সেভ করতে প্রবলেম হলে একটু অপেক্ষা করবেন, সার্ভার এখন তো বিজি রয়েছে, কারণ সবে ট্রাই করতেছে। তো তার জন্য এরকম যদি আপনি যদি এখান থেকে ভুল ভবিষ্যতে ভুল হয়ে যায় আপনি অ্যাড্রেসগুলো অ্যাড করা, সেক্ষেত্রে আপনি পুনরায় এডিট করতে পারবেন, কারণ হামস্টার নিউজ দিয়ে দিছে অলরেডি, আগে দিয়ে দিছিল, কিন্তু এডিট করতে পারবে না, কিন্তু সেটা আপনার যে তারা মূলত সেই নিউজটি পরিবর্তন করে এখন দিয়ে দিছে, এডিট করতে পারবেন। যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু 21 তারিখের আগে কিন্তু এডিট করে নতুন অ্যাড্রেসটি অ্যাড করতে পারেন। সো আমরা কেন ভুল করব, উইথড্র নিতে গেলে অবশ্যই ভুল করা যাবে না, কোনো পক্ষেই না। এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমরা বাইন্যান্সটি অ্যাড করে নিয়েছি, আমরা যখন বাইন্যান্সটি অ্যাড করে নেবো তখন দেখতে পাচ্ছেন এখান থেকে টিক মার্ক রয়েছে আমাদের বাইন্যান্সে। আর আপনি যদি ভুল ভবিষ্যতে যদি ভুল ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে রিসেন্ট দেখতে পাচ্ছেন উইথড্র অপশন, এটাতে ক্লিক দিবেন, দেন এখান থেকে রিসেট পুনরায় এটাতে ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনার নতুন একটা ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করার অপশন পেয়ে যাবেন। পুনরায় আপনি কী করবেন, এখান থেকে যে কোনো একটা চুজ করে সেটাতে আবার ওয়ালেট অ্যাড যে ওয়ালেটটি আছে সেগুলো অ্যাড করে নিতে পারেন। সো এখান থেকে ইনকাম দিবে কিসের ওপর, ইনকাম দিবে যেটা আগে ভিডিও রয়েছে সেগুলো চাইলে দেখে নিতে পারেন। এই যে এগুলোর উপরে কিন্তু আপনাকে এই পয়েন্টের উপরে কিন্তু আপনাকে ইনকাম দিবে, যেটা কিনা মানে প্যাসিভ ইনকাম এবং হচ্ছে আনটাক্স টাক্স কতটি, রেফার কোশ্চেন কতটি, অ্যাচিভমেন্ট, টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং হচ্ছে মানে কি হিসাবের উপর, এগুলোর উপর কিন্তু আপনাকে এয়ারড্রপের টোকেনগুলো দেওয়া হবে। এই টোকেন সরাসরি আপনার বাইন্যান্সে বা যেটাতে উইথড্র দেবেন সেটাতে চলে যাবে। সো এবারে নেটে ছিল কমপ্লিট একটা ভিডিও, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেন, চ্যানেল নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে। আর কীভাবে বাইন্যান্স এবং বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফাইড একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো এভরিওয়ান, কোথা পেস, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।